8,000 থেকে 10,000 টাকার মাঝে সেরা স্মার্টফোন যেখানে পেয়ে যাবেন অ্যামোলেড ডিসপ্লে, 6000 mAh ব্যাটারি এবং ফোনের পিছে পাচ্ছেন 3টা ক্যামেরা। না, আমি কোনো নতুন ফোনের কথা বলছি না, এই স্প্যাক্সের যে কোনো ফোন নতুন মার্কেটে আজকে কিনতে গেলে আপনার 25 থেকে 30,000 টাকা পড়বে। কিন্তু আমি নিয়ে এসেছি আপনাদের সামনে সেকেন্ড হ্যান্ড ফোন স্যামসাং M21। চলেন বিস্তারিত আলাপ করা যাক। আমি কোনো হাবি জাবি এবং স্প্যাক্সের কথা বলে সময় অপচয় করব না, সরাসরি গুড সাইড এবং ব্যাড সাইড নিয়ে আলাপ করব। গুড সাইড নিয়ে আলাপ করি সবার প্রথমে ডিসপ্লে। ডিসপ্লেতে এখানে পাচ্ছে সুপার অ্যামোলেড ডিসপ্লে উইথ 1080p রেজুলেশন। ইয়াস, ইউ হার্ড ইট রাইট, যেখানে আইফোন 11 আমাদেরকে 720p IPS ডিসপ্লে দিচ্ছে, এই জায়গাতে 8,000 থেকে 10,000 টাকার ফোনে আমরা পেয়ে যাচ্ছি সুপার অ্যামোলেড 1080p ডিসপ্লে। ব্রাইটনেসটাও ঠিকঠাক ইনডোরে পেয়ে যাবেন। ব্যাটারি লাইফ 6000 mAh ব্যাটারি দেওয়া আছে এখানে, যার ফলে খুব সহজে আরামসে আপনি দেড় দিন ইউজ করতে পারবেন। তার উপর আপনি যদি দুইটা ফোন একসাথে ইউজ করেন তাহলে আপনি ইজিলি 2 থেকে 2.5 দিন পাবেন ব্যাকআপ এখানে। স্ক্রিন অন টাইম নিয়ে যদি কথা বলি তাহলে 9 থেকে 10 ঘন্টা ব্যাকআপ পাবেন, যার মানে আপনি 3-4টা মুভি আরামসে দেখতে পারবেন। ক্যামেরা নিয়ে আলাপ করলে এখানে পেয়ে যাবেন 3টা ক্যামেরা, যার মাঝে মেইন লেন্স 48 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেল ইউজলেস ম্যাক্রো। 48 মেগাপিক্সেল এই মেইন লেন্স দিয়ে আপনি ঠিকঠাক ছবি তুলতে পারবেন, যেটা কিনা 20 থেকে 25,000 টাকার ফোনের সাথে কম্পেয়ারেবল বর্তমানে। তার উপর জিক্যাম ইনস্টল করলে তো কথাই নেই। পারফরমেন্সের জন্য এখানে পাচ্ছেন অ্যাক্সিনোস 9611। এই চিপসেট দিয়ে গেম তো খেলতে পারবেন না, তবে নর্মাল ডে টু ডে ইউসেজে আপনার কোনো ধরনের প্যারা খাওয়া লাগবে না। এবার আসি ব্যাড সাইড নিয়ে। এই ফোনে আমরা 3টা ব্যাড সাইড দেখতে পাই, একটা হলো নেটওয়ার্ক ইস্যু, 2 নম্বর হলো সাউন্ড এবং 3 নম্বর হলো আপডেট। সবার প্রথমে নেটওয়ার্ক ইস্যু নিয়ে আলাপ করা যাক। চলন্ত গাড়িতে অথবা বদ্ধ কোনো জায়গায় থাকলে আপনি 100% নেটওয়ার্ক ইস্যু ফেস করবেন, তবে আপনি ওপেন জায়গাতে থাকলে, ওপেন স্পেসে থাকলে আপনার তেমন কোনো ঝামেলা হবে না। এবং আমার মতে আপনার এই কারণে আপনার ফোনটা ক্যান্সেল করার কোনো দরকার নেই, এটা খুবই নর্মাল ইস্যু, কম দামের ফোনের মধ্যে এই ব্যাপারটা এমনিতেই থাকে। দ্বিতীয় যে ঝামেলা আমি ফেস করেছি তা হলো এই ফোনের সাউন্ডটা বেশ কম। এইটা হয়তো আমার সমস্যা, কারণ আমি লাউড ফোনে ইউজ টু, তবে যারা হেডফোন এবং ইয়ারবাডস ইউজ করেন তাদের প্যারা খাওয়ার কোনো রিজন দেখছি না। তবে যারা হেডফোন ইউজ টু না তারা অল্টারনেটিভ হিসেবে ই শপিং হাব থেকে আইটেলের IBS 31 এই স্পিকারটা নিতে পারেন, বেশ ভালো রকমের বেস দিবে, যার কারণে মুভি দেখে শান্তি পাবেন। 3 নম্বর কারণটা হলো এই ফোন 3 বছর পুরনো, যার মানে দাঁড়াচ্ছে বড় বড় আপডেট সবগুলো অলরেডি চলে এসেছে, নতুন করে আর কোনো ধরনের আপডেট পাবেন না। যার মানে দাঁড়াচ্ছে যারা 3-4 বছরের জন্য ফোন কিনতে চাচ্ছেন তারা আমি শিওর না তারা কতটা ব্যাকআপ পাবে, তবে যারা 1-2 বছরের জন্য ফোন কিনতে চাচ্ছেন তারা গুড টু গো, তারা নিতে পারেন চাইলে। যাই হোক, 4টা গুড সাইড এবং 3টা ব্যাড সাইড নিয়ে আলাপ করলাম। এবার কনক্লুশন টানি, এই ফোনটা কাদের নেওয়া উচিত। দেখেন, 10,000 টাকার ফোন আপনাকে যে পরিমাণ ফিচার দিচ্ছে তা বর্তমানে আপনি কিনতে গেলে 20-25 এমনকি 30% লাগতে পারে। তবে আমি বলবো নেটওয়ার্ক ইস্যু এবং সাউন্ড এটা কোনো মেজর ইস্যু না, এবং যারা 1-1.5 বছরের জন্য ফোনটা কিনতে চাইছেন তারা খুব সহজে নিয়ে ফেলেন কোনো ধরনের হেজিটেশন ছাড়াই। আর যারা 3-4 বছরের জন্য ফোন খুঁজছেন তারা প্লিজ ফোনটা অ্যাভয়েড করেন, আমি শিওর না এটা ব্যাকআপ দিতে পারবে কিনা। আর যারা এই ফোনটা 8,000 থেকে 10,000এর মাঝে দিতে পারবেন তারা কমেন্ট করে জানাবেন, আমি লিঙ্ক শেয়ার করে দিব। যাই হোক, ভিডিও এখানেই শেষ করলাম। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।